হত্যাকারী স্ত্রী জীবন নাহার উপস্থিত ছিলেন। পাঁচ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা থানার উলামাকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে আমার বোনের উপরে পাঠাইয়া দিয়া পরে বাহির থেকে ঈদ নিয়ে আসা, পরে ঈদ দিয়ে আমার মাথায় একটা আঘাত করলো। তারপরে আমি এমনি অভিনয়ের মতো অজ্ঞানে পড়ে রয়েছি, পরে হয়তো হ্যাশ হইয়া পড়ছে। আমি অজ্ঞানের মতো বোঝা রই, বলে রাতে হ্যাঁ শুয়া পড়ছে, আমি উঠে আইয়া তার মাথায় একটা আঘাত করি ইট দিয়া। তখন আবার হ্যাঁ উঠছে, তাও নিচে আমার মারবার জন্য, তাও পালা দেওয়ার পরে পরে আবার ইট দিয়ে আমি আঘাত করি ওর মাথার মধ্যে। আমার বোনেরা বলে গেছি যে তোমার ভাই দুলা ভাই আমার মায়েরা বেশি কাইতে পারি না, হাত ধুয়ে আবার অফিস চলে গেছি। অফিস থেকে আসছি রাত্রি 8টা বাজে, আসার পরে আমার বোনের রুমে করে খাওয়া দাওয়া করে আবার বোন বলছে এখন রান্না করা লাগছে না, দুলা ভাই জন আইতো না, তাহলে আমার রুমে খাওয়া দাওয়া করো। তখন তার রুমে খাওয়া দাওয়া করিয়া 11টা বাজে রুমে আসছি। এসে হায়রা মাইয়া রে শিবায় রাই কিয়া করে সিটকিনে লাগাইছি, লাগাই লাইট বন্ধ করছি, করে টয়লেটের লাইট জ্বালাইছি, জ্বালাই বাথরুমের ভিতর থেকে লাইট বাইর করছি, লাইট বাইর করে দাও দাঁত বটি দাও দাঁত দিচ্ছি, ইয়া করে টুকরো বসি দাও বসি দাও ময়লা ডামের ভিতরে ফেলছি, আর পা দুইটা ময়লা ডিনের ভিতরে ফেলছি, প্যান্টের ভিতরে বইলে আর বস্তার ভিতরে বটিটা বইলা লঙ্গি দিয়া বেঁচে ঠাইনা নিয়া বাড়ির পিছন দিকে ফেলছি। যা বলছ এগুলো কি সব সত্য? হ্যাঁ সত্য। একটু আর কি সত্য কথা বলতে আমি এই মারা কথা তো খাইতে খাইতে আর তার প্রতি কোনো আবে কোনো প্রতি দিন হই না তার প্রতি আমার। গাজীপুরের শ্রীপুরে বস্তায় পাওয়া 6 টুকরা লাশ উদ্ধারের ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে নিহত ব্যক্তির স্ত্রী জীবন নাহার। বেতনের টাকা নিয়ে কলহের জের ধরে তিনি তার স্বামীকে হত্যা করে প্রথমে ওয়ার্ড্রোবে রেখেছেন।